إلو إبار، دنيا داري، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، في ضشك এটিএন বাংলার পর্দায় যে যেখান থেকে তারাবিহ ও আল কোরআন দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রিয়দর্শক আজ সপ্তম তারাবিতে দশম পাড়া তিলাওয়াত করা হয়েছে এতে রয়েছে সোরা আল আনফ্যাল এর একচল্লিশ থেকে পঁচাত্তর নং আয়াত পর্যন্ত এবং রয়েছে সোরা আউবাহ এর এক থেকে তিরানব্বই নং আয়াত পর্যন্ত প্রিয় দর্শক বরাবরের মতো এই তিলাওয়াতকৃত আয়াতসমূহে রব্বুল আয়লা মিন আমাদের জন্য কী করণীয় এবং কী বর্জনীয় রেখেছেন আসুন আমরা জানার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি আল্লাহ তাবাওয়াতে আয়লা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন নির্দেশনা প্রদান করেছেন গনিমতের মাল বন্টনের বিধান কার্যকর করতে হবে কাফিরদের মোকাবেলায় অবিচল থাকতে হবে তাদেরকে ভয় করা যাবে না আল্লাহ তালা অবশ্যই মোমেনদেরকে বিজয় দান করবেন কাফেরদের বিরুদ্ধে সাফল্যের জন্য আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে আল্লাহ এবং তার রেসুলের আনুগত্য করতে হবে অন্য কোনো কিছুর আনুগত্য করা যাবে না মোমিনদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীল হতে হবে এবং আল্লাহ তাবাউর আলা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় ধৈর্যের বিষয়ে বলেন যে অবশ্যই এটা মোমিনদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ রব্বুল ইজাত চালায়ালের নিকট ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য কামনা করতে হবে রাবুল এর উপর তাওয়াক্কুল করতে হবে নিজের অবস্থার পরিবর্তন নিজেকেই করতে হবে নিজেই চেষ্টা করতে হবে কারণ আল্লাহ তালা যখন কোন মোমেন মেন নরনারী চেষ্টা করেন আল্লাহ তালা তখন সেটাকে পরিপূর্ণ করে দেন যুদ্ধক্ষেত্রে কাফিরদেরকে এমন শিক্ষা দিতে হবে যেন তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস না পায় কাফিরদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি প্রস্তুত রাখতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদান পাওয়ার জন্য ব্যয় করতে হবে কারণ যখন আল্লাহর কোনো বান্দাবান্দি তার হালাল উপার্জন থেকে আল্লাহর পথে ব্যয় করেন রব্বুল আহলামিন সেই উপার্জনকে আরও বেশি বৃদ্ধি করে ওই বান্দাবান্দিকে ইয়উমুল কেয়ামতে তার আমল নামায় সে দেখবে যে সে ছোট্ট আমল করেছিল ছোট্ট ব্যয় করেছিল কিন্তু আল্লাহতালা প্রতিদান দেওয়ার সময় অনেক বড় প্রতিদান তাকে দিবেন মোমিনদের সাথে শত্রুপক্ষ সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে চাইলে সন্ধি করতে হবে গনিমতের সম্পদ হালাল এবং পবিত্র হিসাবে ভোগ করতে হবে রব্বুল মিনকে সর্বক্ষেত্রে ভয় করতে হবে ইমানদারগণ পরস্পর পরস্পরের বন্ধু হিসাবে গণ্য করতে হবে একজন আয়জনে বন্ধু এবং বন্ধুর নিয়ে আচরণ করতে হবে কখনোই শত্রুতা পোষণ করা যাবে না যারা হিজরত করেন হিজরতকারীগণ পরস্পর পরস্পরের বন্ধু এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ কারিগণ পরস্পর পরস্পরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে যারা আশ্রয়দাতা তারাও পরস্পর পরস্পরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে সাহায্যকারীগণ পরস্পর পরস্পরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে দিনের ব্যাপারে যদি কেউ সাহায্য চায় তাকে সাহায্য করতে হবে এক্ষেত্রে ন মুসলিম হতে পারে অথবা কেউ দিন বুঝার চেষ্টা চাইতে পারে বুঝতে চায় তাকেও সহযোগিতা করতে হবে মুস্রিকদের সাথে কৃত সন্ধি বা চুক্তি বাস্তবায়ন করতে হবে যদিও সে মুশ্রিক যদিও সে অমুসলিম কিন্তু চুক্তি লঙ্ঘন করা যাবে না চুক্তি করার পূর্বেই চিন্তা করতে হবে মুসলিমদের নিকট কোনো মুস্রিক তথা অমুসলিম যদি আশ্রয় প্রার্থনা করে তাকে আশ্রয় দিতে হবে কারণ সে যখন কোনো মেন বা মুসলিমের আশ্রয় থাকবে তখন তাকে আল্লাহর বাণী শোনাতে হবে হিদায়তের বাণী শোনাতে হবে যেন সে হিদায়ত পায় সেই চেষ্টা করতে হবে আশ্রয় প্রার্থী অমুসলিমদেরকে আবার নিরাপদে তার ঘরে পৌঁছে দিতে হবে এটাই হল ইসলামের সৌন্দর্য মহানুভবতা এটা প্রদর্শন করতে হবে তাওবা কারিগণ পরস্পর দিনই ভাই একজন আরেকজনকে ভাই মনে করতে হবে এবং রব্বুল আল আমিনের নিকটই সকলকে তাওবা করতে হবে সালাত কায়েম কারিগণ পরস্পর পরস্পরের ভাই এবং সালাত এই জন্যই জামাতবদ্ধভাবে সালাত আদায় করার জন্য জানাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলিহি ওয়াসাল্লামের সারা জীবনে তিনি জামাতে ফরজ সালাদগুলো আদায় করেছেন এবং অন্যদেরকেও জামাতে আদায় করার জন্য উদ্বুদ্ধ করেছেন জাকাত আদায় কারিগণ পরস্পর পরস্পরের দিনই ভাই তারা একে অপরকে সহযোগিতা করবে এবং যারা সমাজের স্বচ্ছল ব্যক্তি তারা অসচ্ছল এবং গরিবদেরকে জাকাত দিবে প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং দিন সম্পর্কে যে বিদ্রুপ করে বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আল্লাহ তাবাউর আলার মসজিদসমূহ দুনিয়াতে রক্ষণাবেক্ষণ করবে ওই সকল লোকেরা যারা আল্লাহকে এবং বিচার দিব আল্লাহকে ভয় করে বিচার দিবসকে ভয় করে এবং ইমান আনে আখেরাতের প্রতি এবং সলাৎ কায়েম করে এবং জাকাত আদায় করে আর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করেন না রব্বুল আলা মিনের সাত করেছেন আখির সুতরাং আমাদের সকলকে যারা মসজিদে রক্ষণাবেক্ষণ করব অবশ্যই এই শর্তগুলো মেনে চলা উচিত জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান আনে না হারামকে হারাম মনে করে না এবং সত্য দিনের অনুসরণ করে না আল্লাহ তালার পথে সম্পদ এবং জীবন দ্বারা জিহাদ করতে হবে মোমিনদেরকে আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করতে হবে সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল আল যথেষ্ট মনে করতে হবে জাকাত দিতে হবে এবং সেই জাকাতের খাদগুলো কী কী তালের এরশাদ করছেন ফকির মিসকিন এবং জাকাত আদায়ের কর্মচারী এবং যারা নও হতে হচ্ছেন বা ইসলাম গ্রহণ করবেন বলে তাদের চিত্তাকর্ষণের জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে দাসমুক্তিতে ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্তিতে আল্লাহ তালার পথে এবং মুসাফিরদের জন্য জাকাত দেয়া যাবে ফকিরদেরকে জাকাত দিতে হবে মিসকিনদেরকে জাকাত দিতে হবে জাকাত বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী তাদেরকেও জাকাত দিতে হবে এভাবে জাকাতের যে খাতগুলোর কথা আলোচনা করা হলো এই সকল ক্ষেত্রে জাকাত দেয়া যাবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ফরজ বিধান জাকাতকে কার্যকর করতে হবে এবং এটাকে কখনোই ছোট মনে করা যাবে না এবং সচেতন হতে হবে কারণ জাকাত হলো সম্পদের ময়লা এই ময়লা দূর করে বাকি সম্পদকে পবিত্র করতে হবে রাসুল সল্ল আলী ওয়াসাল্লামকে মৌমিনদের জন্য রহমত স্বরূপ মনে করতে হবে কারণ আল্লাহ তাবাতনাকে এই বিশ্ব জাহানের জন্য জগৎবাসীদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন মুমিন নরনারী তারা পরস্পর পরস্পরকে বন্ধু মনে করতে হবে মুমিন নরনারীগণ সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সলাৎ কায়েম করবে জাকাত আদায় করবে এবং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য হবে কাফির ও মুনাফিকদের প্রতি কঠোর হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনলাম আল্লাহ তাবা রকাওয়াতে আয়লা আমাদের জন্য আজকে তিলাওয়াতকৃত আয়াতে কি আদেশগুলো রেখেছিলেন আসুন এখন আমরা জানবো রব্বুল আয়লা আমাদেরকে কোন বিষয়গুলোতে সচেতন করেছেন সতর্ক করেছেন এবং নিষেধ করেছেন নিজেদের মাঝে ঝগড়া বিবাদ করা যাবে না অহমিকা বা অহংকার প্রকাশ করা যাবে না প্রদর্শন করা যাবে না এবং মনের ভিতর অহংকার রাখা যাবে না কারণ রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন যার হৃদয়ে একদম অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না রিয়া তথা লোক দেখানো কাজ করা যাবে না কেউ যদি লোক দেখানো কাজ করে এর দ্বারা তার আমলগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র যে কোনো নেক আমল আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই করতে হবে মানুষকে আল্লাহর পথে বাধা প্রদান করা যাবে না পরকালের কল্যাণ কামনা বাদ দিয়ে পার্থিব সম্পদ কামনা করা যাবে না কারণ রব্বুল আয়ল আমাদেরকে শিক্ষা দিয়েছেন বেলতু সিরুন আল হায়াত দুনিয়া আখিরত হৈরু আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ জেনে রাখো যে আখেরাত হল চিরস্থায়ী আখেরাতটাই থাকবে সুতরাং পার্থিব জীবন জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না আল্লা তালার আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রয় করা যাবে না রব্বুল আয়াল যে নিদর্শন যে আয়াত আমাদের জন্য নাজিল করেছেন এটাকে তুচ্ছ মূল্যে বিক্রি করা যাবে না মুশ্রিকরা আল্লাহ তালার মসজিদের রক্ষণাবেক্ষণ করতে পারবে না এটা মমিনদের কাজ এটা মুসলিমদের কাজ ইমানের চেয়ে কুফুরকে ভালোবাসলে পিতা ও ভাই কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না আল্লাহ তার রসুল এবং জিহাদ অপেক্ষা অন্য কোনো কিছুকে অধিক প্রিয় হিসাবে গণ্য করা যাবে না কারণ আমাদের এই যিনি আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সেই রব্বুল আলমিনকে অবশ্যই ভালোবাসতে হবে এর চেয়ে অন্য কোনো কিছু বড়ো হতে পারে না পাশাপাশি আমাদের আখরাতের পথে জান্নাতের পথে নেয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন যে মহান শিক্ষক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং যে পদ্ধতিগুলো পাঠিয়েছেন এর চেয়ে অধিক প্রিয় হিসাবে আর কোনো কিছু মনে করার সুযোগ নেই মুর্শিকদেরকে মসজিদুল হারামে ঠাই দেয়া যাবে না কারণ মসজিদুল হারাম মহাপবিত্র এটা শুধু মোমেনদের স্থান এটা কোনো মুসিকদের জায়গা নয় ইয়াহুদি খ্রিস্টানদের পণ্ডিতগণ সংসার ত্যাগীগণ এবং ঈসা আলসালামকে প্রভু হিসাবে মানা যাবে না কারণ তারা কখনোই মানুষের প্রভু হতে পারে না প্রভু একমাত্র আল্লাহ তাবাওয়াত আলা সেই স্বীকৃতি আমাদেরকে সব সময় দিতে হবে লাহু মোহাম্মদুর রসুল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদের পণ্ডিতগণ ও সংসার ত্যাগীদের ন্যায় অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা যাবে না এবং তাদের মতো মানুষকে আল্লাহর পথে বাধা প্রদান করা যাবে না ইয়াহুদি খ্রিস্টানদের পণ্ডিতগণ এবং সংসার ত্যাগীদের ন্যায় স্বর্ণরোপ্য আল্লাহর পথে ব্যয় না করে পুঞ্জীভূত করে জমা করে রাখা যাবে না কারণ এই সম্পদ আল্লাহ রব্বুল আহলামিনের পক্ষ থেকে দান এটাকে এটা থেকে প্রথমত জাকাত দিতে হবে অতপর এই সম্পদ যেটা হালাল পবিত্র এটাকে মানুষের কল্যাণে ব্যয় করতে হবে এটাকে জমিয়ে রেখে কোনো উপকার নেই কোনো কল্যাণ নেই মোমিনগণ আল্লাহর পথে জিহাদের জন্য বের হতে বলা হলে তারা গরিমসি করতে পারবে না বরং প্রয়োজনে আল্লাহর ডাকে রসুলের ডাকে এবং মুসলিম উম্মার প্রয়োজনে সেই ডাকে সাড়া দিতে হবে আখেরাতের পরিবর্তে পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে না কারণ এই পার্থিব জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী অল্প কিছু দিনের পার্থিব জীবনের শুরু আছে শেষ আছে আর আখেরাতে শুরু আছে কিন্তু শেষ নেই রব্বুল আয়েল আমাদেরকে সেই চিরস্থায়ী জীবন দিবেন যেখানে আমরা আমরা কল্যাণ লাভ করতে পারি জান্নাত লাভ করতে পারি আল্লাহ তালা সন্তুষ্ট লাভ করতে পারি সেই সুযোগ রয়েছে আল্লাহর পথে জিহাদ হতে অব্যাহতি প্রার্থনা করা যাবে না মুনাফিকদের অর্থ সাহায্য গ্রহণ করা যাবে না কারণ মুনাফিকরা অর্থ সাহায্যের দ্বারা মিনদেরকে অন্য পথে নেওয়ার চেষ্টা করে তাদেরকে ভুল পথে ডাইভার্ট করার চেষ্টা করবে সুতরাং মুনাফিকদের অর্থ সাহায্য নেওয়া যাবে না মুনাফিকদের ন্যায় সলাতে শৈথল্য প্রদর্শন করা অবহেলা করা এ কথা অলসতা করা এটা এই এই কাজটি কোনো মোমিনের কাজ নয় এজন্য মোমিনকে অবশ্যই সলাতের ভিতরে একাগ্র চিত্তে যথাযথভাবে সলাত আদায় করতে হবে মুনাফিকদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দেখে নিজেকে কথা মনে করা যাবে না যে আমরা তো কিছুই পেলাম না তারা মুনাফিকরা এত কিছু পেলো তাদের সম্পদ বেশি সব কিছু বেশি এ কথা ভাবার কোনো সুযোগ নেই আল্লাহ রব্বুল আহামিন যার জন্য যতটুকু রিজিক রেখেছেন এটাই তিনি দিয়েছেন এক্ষেত্রে মুনাফিকদের একটা ভালো কিছু দেখে কখনও হিংসা বা ঈর্ষা করা যাবে না মুনাফিকদের ন্যায় সাদাকা বন্টন নিয়ে কাউকে দোষারোপ করা যাবে না আল্লাহর রাসুলকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করা যাবে না কারো দোষ অন্বেষণ করা যাবে না মুনাফিকদের ন্যায় অসৎ কাজের নির্দেশ দেওয়া যাবে না মুনাফিকদের ন্যায় সৎ কাজে নিষেধ করা যাবে না মুনাফিকদের ন্যায় দানের ক্ষেত্রে হাতবদ্ধ করে রাখা যাবে না কৃপণতা করা যাবে না মুনাফিকদের ন্যায় আল্লাহকে ভুলে যাওয়া চলবে না স্বতঃস্ফূর্তভাবে সাদাকা প্রদানকারীদের দোষারোপ করা যাবে না মুনাফিকদের জানাজার পরা যাবে না মুনাফিকদের কবরের পাশে দাঁড়ানো যাবে না প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা এই সপ্তম তারাবিতে তিলাওয়াতকৃত আয়াতসমূহের আদেশ নিষেধগুলো করণীয় বর্জনীয়গুলো শুনলাম রব্বুল আমিনের নিকট এই মাহেরা মাদনের দোয়া কবুলের সময়ে মাদানে নেক জীবন গঠন করার সময়ে আল্লাহ তালার নিকট আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে নিয়ত করি রব্বুল আহ আমিনের কাছে প্রার্থনা করি দোয়া করি আবেদন করি যেন আল্লাহ তালা আমাদের সকলকে এই করণীয় এবং বর্জনীয়গুলো من تولي أما الدنيا بن أخيرات كي شندر دان كرن وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته